আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আমি নাজনীন, থাকবো আগামী 3 থেকে 4 মিনিট আপনাদের সাথে। ভিডিওতে অনেক ছোটোখাটো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে, তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমরা শিখবো লোশন বানানো, এর জন্য আমাদের বাদাম প্রয়োজন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং ফলিক অ্যাসিড, এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে হাইড্রেট রাখার পাশাপাশি উজ্জ্বল করে তুলবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বডি লোশন তৈরির জন্য আমি এখানে 1.5 মুঠো কাঠবাদাম এবং 1 মুঠো কাজু বাদাম নিয়েছি। বাদামগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি, যার ফলে বাদামগুলো কিছুটা ফুলে উঠেছে। এখন এই বাদামগুলো দিয়ে আমি বাদাম দুধ তৈরি করে নিব, কেননা আমাদের আজকের বডি লোশনটি তৈরি হবে বাদাম দুধ দিয়ে। আপনারা চাইলে বাদাম দুধের বদলে গোট মিল্ক বা কাউ মিল্ক বা কোকোনাট মিল্ক ব্যবহার করতে পারেন। প্রক্রিয়া একই থাকবে, শুধু উপকরণে কিছুটা ভিন্নতা আসবে। আমার বাদাম দুধ তৈরি করা শেষ। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না এটি। বাদাম দুধ তৈরির প্রক্রিয়াটি আপনারা আগের ভিডিওতে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। 1.5 মুঠো কাঠবাদাম এবং 1 মুঠো কাজু বাদাম দিয়ে প্রায় 1.5 কাপ দুধ হবে। আমি এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, আপনারা চাইলে 1 কাপও নিতে পারেন। চুলার আঁচ হাই হিটে রেখে একটি প্যান পানি সহ চুলায় বসিয়ে দিব। পানি পুরোপুরিভাবে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে চুলার আঁচ অল্পতে নিয়ে আসব। প্যানের উপর একটি স্টিলের বাটি রাখব এবং সেই বাটিতে বাদাম দুধটা ঢেলে দিব। দুধটা ঘন হয়ে না আসা পর্যন্ত নাড়তে থাকব। একটু সময় নিয়ে নাড়তে হবে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন খুব বেশি হাই হিটে না থাকে। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে এতে 1 চা চামচ গ্লিসারিন দিব। এরপর এতে দিব 1 চা চামচ বাদাম তেল, এরপর দিব 1 চা চামচ অলিভ অয়েল, সবার শেষে দিয়ে দিব 1 চা চামচ ক্যাস্টর অয়েল। তেলগুলো যাতে দুধটার সাথে ভালোভাবে মিশে যায় তাই বারবার নাড়তে হবে। গ্লিসারিন আমাদের ত্বককে ময়শ্চারাইজ এবং গ্লেজি করে তুলতে সহায়তা করে। এই লোশনে থাকা অলিভ অয়েল আমাদের ত্বককে নরম এবং কোমল করে তোলে। বাদাম তেল এবং ক্যাস্টর অয়েল শুধু ত্বককে সুস্থই রাখে না, এতে থাকা ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড আমাদের শুষ্ক ও প্রাণহীন ত্বককে প্রাণোজ্জ্বল করে তোলে। এছাড়া উজ্জ্বলতা বাড়াতেও ক্যাস্টর অয়েল এবং বাদাম তেলের জুড়ি নেই। তো লোশনটি তৈরি করতে আমাদের সর্বশেষ উপাদান দেওয়ার পালা। এবার আমি 1/2 কাপ দুধের জন্য 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যে কোনো মুদি দোকানে আপনারা এই কর্নফ্লাওয়ারটি পেয়ে যাবেন। কর্নফ্লাওয়ার পরিমাণে বেশি দেওয়া যাবে না এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখুন ভিউয়ার্স, আমার লোশন প্রায় হয়ে এসেছে। আমি এটিকে আরেকটু জাল করে গাঢ় করে নিব। এবার দেখুন এটি একদম বাজারের কেনা লোশনের মতন হয়ে গেছে। বাজারের কেনা লোশন থেকে এটি আরও 10 গুণ ভালো, কেননা বাজারের লোশনে থাকে কেমিক্যাল, থাকে বিভিন্ন রং সুগন্ধি, কিন্তু আমাদের এই ঘরে তৈরি লোশনে এগুলো কিছুই নেই। তবুও এটি ব্যবহার করে আমরা এই শীতে পাবো উজ্জ্বল ও কোমল ত্বক, এছাড়া এর ঘ্রাণও অসাধারণ। এবার এই লোশনটিকে আমি একটি পাম্প টাইপ বোতলে ভরে নিব। আপনারা যে কোনো বোতলে ভরে নিতে পারেন। খেয়াল রাখবেন প্রতিবার ব্যবহারের পূর্বে লোশনটি ভালোভাবে অবশ্যই ঝাঁকিয়ে নিবেন। যাদের অত্যন্ত ড্রাই স্কিন তারা এই লোশনটিতে 2 থেকে 3টি ইক্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া লোশনটি শুধু রাতে ব্যবহার করতে চাইলে ভিটামিন সি ট্যাবলেটও ব্যবহার করতে পারেন। এবার আমি লোশনটি হাতে ব্যবহার করে দেখাবো। লোশনটি বিয়ার্স, লোশনটা কত সুন্দরভাবে আমার হাতে মিশে গিয়েছে। আপনারা লাইটিংয়ের কারণে দুই হাতের পার্থক্য বুঝতে পারতেছেন কি না আমার জানা নেই, তবে হাতটা অত্যন্ত সুন্দরভাবে ময়শ্চারাইজ হয়েছে এবং একটা ব্রাইটনেস লুক দিচ্ছে। আমরা এই লোশনটি যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবো। লোশনটিকে নর্মালে রেখে 3 থেকে 4 দিন এবং ফ্রিজে রেখে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবো। এটি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস এবং ময়শ্চারাইজ করবে।
সপ্তাহে একদিন অন্তত বডি স্ক্রাব করে এই লোশনটি ব্যবহার করার পরামর্শ রইল। এতে আরও ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। তো আজকে আর নয়, আল্লাহ হাফেজ।